ধূম্রপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে কঠিন ব্যাধি হয়। ওকে চিনতে চিনতে চুল পাকলো, পকেট হলো ক্ষয়, লেবার দেব আমি আর বেস্টি মজা পায়, কিসিং হাগিং স্মোকিং এদের অত্যাধুনিক কালচার, সুচয়ে ঢুকে ফাল হওয়া বেষ্টি ভঙ্গে সংসার, হইতে সাবধান বেষ্টি, হইতে সাবধান বেষ্টি হইতে। আরে সালা দেখ জুলি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। জুলিটা আবার কে বে? জুলিকে চিনিস না? জুলি হলো এই এলাকার টপ মডেল। এই জুলি যদি কোনো ছেলেকে হালকা মেসেজে রিপ্লাই দেয় না, সেই ছেলে রাতের ঘুম হয়ে যায়, পুরো এলাকাবাসী জুড়ে পার্টি চলে, মানে এলাহি ব্যাপার। সেই জুলি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আচ্ছা তো একটা না প্রশ্ন করি, উত্তর দিতে পারবি? করে দেখ। একটা ছেলে একটা মেয়েকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, মানে সেই মেয়েটার প্রতি তার যে অনুভূতি একদম পিওর, কোনো জলফল মেশানো নেই। তাদের ফিউচার প্ল্যানিং হয়ে গেছে, কবে বিয়ে করবে, ছেলে হলে কি নাম রাখবে, মেয়ে হলে কি নাম রাখবে, হানিমুনে কোথায় যাবে, এভরিথিং অল সেট। তারপরে গল্পে আসে একটা টুইস্ট, সেই মেয়েটা সেই ছেলেটাকে একদিন জঘন্য রকমভাবে ডিচ করে দেয়, বাজে রকমভাবে ধোকা যাকে বলে। তো তখন ছেলেটার কি করা উচিত? কি করবে? গাঁজা বাজা খাবে, মদ খাবে, নেশা করে আতারে পাতারে পড়ে থাকবে, দেখবি কোনো গাড্ডা গুড্ডায় উল্টা পড়ে আছে, এটাই জীবন। কিন্তু না, সেই ছেলেটা আমার পাশে বসে দাঁত খেলাচ্ছে, আর জুলি না মুলি নামে কোনো এক মডেল তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে বলে একদম উল্লাসে সে ভেসে যাচ্ছে। দুদিন আগে তো ব্রেকআপ হয়েছে তোমার পরাণ পাখি জানের টুকরা ঝিলমিল তার সাথে, তাকে ছাড়া তো বাজবা না টুরু লাভ, ওয়ান ওমেন ম্যান, কত নাকি ডায়লগ দিছে। আর দুই দিন হইতে না হইতে জুলির ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে, শোন ওই ঝিলমিলের প্রতি না তোর কোনো অনুভূতি ছিল না, ছিল নুনুভূতি। ইচ্ছা হল ভালোবাসা, বালের বাসা। আচ্ছা ভাই, অনুভূতি আর নুনুভূতির মধ্যে তফাৎটা কি? অনুভূতিটা মন থেকে আসে, আমার মতো ক্রিমিনালকে কে ভোটের টিকিট দেবে বলতো? হ্যাঁ ছেলে রাতের মোয়া আছে কি? আজকালকার দিনে দাদা টাকা থাকলে বাঘের দুধও কিনতে পাওয়া যায়। এই কোথাও পেলে এক লিটার আমার জন্য বাঘের দুধ নিয়ে আসিস না, আমার খুব ইচ্ছে বাঘের দুধের চা খাবো। দাদা আমি একটা সিরিয়াস টপিকে তোমার সাথে আলোচনা করছি আর তুমি ফাজলামো মেরে যাচ্ছ কখন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কয়েক হাজার টাকা নিয়ে যাস, যা ব্যবস্থা করার কর যা। কয়েক হাজার টাকা? হ্যাঁ। এটা কি সিনেমার ইভিনিং শোয়ের টিকিট নাকি দাদা? কোটিতে গল্প করো। ইরি সালা বলছিস কি রে, কোটি? হে তোর বৌদি জানতে পারলে না আমায় কোটি কোটি করে কেটে ফেলে দেবে, বুঝছিস? কোটি বুঝতে পেরেছি দাদা, আমার মনে হয় না তোমার দ্বারা হবে। আমি কোথায় তোমায় নিয়ে একটা বড় নেতা বানানোর স্বপ্ন দেখছি, বড় একটা জায়গায় তোমায় দেখতে চাইছি, বড় পজিশন হবে তোমার, তোমার পাশে থাকবো, দিন রাত খেটে যাচ্ছি একটা লিঙ্ক জোগাড় করার জন্য, আর তুমি ইয়ার কি ফাজলামি। ঠিক আছে অসুবিধা নেই, আমার মনে হয় না তোমার দ্বারা হবে, বাদ দাও তুমি, বাদ দাও। আচ্ছা ঠিক আছে শোন, এই গভীর আলীর ব্ল্যাক মানির গভীরতা না তুই জানিস না, বুঝছিস?
চল কোটিতেই খেলবো, দেবো কোটি, যা ব্যবস্থা করার কর, ঠিক আছে? চল দাদা, তাহলে আমরা শুভ কাজে আর দেরি করি না, আমরা কালকে শপিংয়ে বেরিয়ে পড়ি। শপিং? হ্যাঁ, কী কিনবি? ভোটের টিকিট। হ্যাঁ বল। আরে আমি তো এখন কলকাতাতেই নেই, তোকে কী করে ড্রপ করে দেবো? আর তুই এক কাজ কর না, তুই ইনড্রাইভার থেকে একটা ক্যাব বুক করে নে না, কলকাতা এখন অ্যাভেলেবেল। তুই ড্রাইভারের রেটিং এবং প্রাইস দেখে ক্যাব বুক করতে পারবি, তোর পছন্দ মতো ফেয়ার ডিসাইড করতে পারবি, সব ঠিকঠাক থাকলে মাত্র 5 মিনিটে ক্যাব চলে আসবে। আর হ্যাঁ, তোর লাইভ লোকেশন তোর ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করতে পারবি, মানে সব থেকে কমফোর্টেবল আর সেফ জার্নি এখানে। আরে বাবা, ইউজ করা খুব সোজা, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ইনড্রাইভার অ্যাপটাকে ডাউনলোড কর, তারপরে রাইড হেলিং অপশনে গিয়ে তোর ডেস্টিনেশন আর পিক আপটাকে সিলেক্ট কর। মানে রাত বিরাতে আমার মতো কাউকে বিরক্ত না করে তুই ডিরেক্ট ইনড্রাইভার থেকে বুক করে নে ক্যাব, সব থেকে ভালো একটা সুযোগ সুবিধা দিচ্ছে যখন। হ্যাঁ রাখ। হ্যাঁ ঠিক নেই রে, কবে ফিরবো? আমি ফিরে ফোন করছি। হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি 2 ঘন্টার মধ্যে তোর বোনকে সুস্থ সবলভাবে বাড়িতে পৌঁছে দেবো। তুই দাদার মালগুলো যেখানে সাপ্লাই হচ্ছে ওই কাজটা ঠিকঠাক দেখ, ওদিকে যেন কোনো গড়বড় না হয়, এদিকে আমি সামলাচ্ছি। কিরে, ঝন্টুর বোনকে ধরে এনেছিস কেন? ধরে আনিনি, কিডন্যাপ করেছি। ন্যাপকিন পরার বয়সে কিডন্যাপ করেছি? কেন করেছিস? টাকা লাগবে। তোর মা তো এখনও বিছানার চাদরের নিচে প্লাস্টিক পেতে রাখে, ঘুমের ঘরে প্যান্টে মতার অভ্যস্ত এখনও যায়নি, এই বয়সে তো টাকা দিয়ে কী করবি? দুধ খাবি? হ্যাঁ, পাউডার দুধ টানবো। এই যে ছোটো বয়সে ভুলভাল নেশা করছিস, তোর বাপ মা কিছু বলে না রে? নিজেই জিজ্ঞেস করে নে। ট্রেনিং আছে, ছোটোর থেকে ট্রেনিং দিতেছি, যাতে বড় হয়ে দৌড়ে নাম উজ্জ্বল করতে পারে। বাপ হয়ে নিজের ছেলেকে এই লেখাপড়া শেখানোর বয়সে ক্রিমিনাল হওয়ার ট্রেনিং দিচ্ছেন, আপনার লজ্জা করে না? আপনি তো জ্ঞান দিতেছেন, কেন টাকা চাইতেছে, দিয়া নিয়ে যান, হইলো। আর ঠিক আছে, আগে মেয়েটাকে দেখি ঠিকঠাক রেখেছিস কিনা আগে দেখা। তাহলে মামা, মামনিকে নিয়ে আসো। ওর মুখটাকেও খুলে দে। এই শালা কুত্তা। ইজি 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 ইজি, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি, ওর হাতেও কষ্ট হচ্ছে রে, দড়িটা খুলে দে। এই
চালাকি না, ঠিক আছে? টাকা দাও তা আমার মেয়ে নিয়ে যাও। কি করবি না দিলে টাকা? এখানে পুইতা রেখা দিব। হ্যাঁ, তোর বাপের সম্পত্তি তো পথ। একটা কথা সবসময় মাথায় রাখবি, ফল বেশি পাকলে গাছ থেকে পড়ে, আর গাঁড় বেশি পাকলে লোকে বিপদে পড়ে। ফটাফট ওকে ছাড় 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 ওকে ছাড়। বাবুরা একটা সিগারেট খাওয়া, একটা বাবু আমার ধোয়াবাড়ির স্পেশাল সিগারেট নিজে হাতে বানায় এখানে একটা লোক, ঠিক আছে? ধোয়াবাড়ির স্পেশাল সিগারেট খুব ভালো। বাবু একটা কথা ছিল, মানে আমার এই যে এইটাতে আপনি কিছু একটা করতে পারবেন, মানে চুরি ছিনতাই ডাকাতি এগুলো সবই আছে, মানে পারে পারে যাবে, মানে একটা প্রফেশনাল ট্রেনিংয়ের দরকার ছিল একটু, আপনি যদি দিতেন। ধর তোর বেটা একটা সোনার চেন ছিনতাই করে আনছে, সোনার দোকানে বেচতে গেছে, বললো দাম 10,000 টাকা। ওরে যদি 10 টাকা ধরাই দিয়া কয় এটা 10,000 টাকা, ও তো নিয়ে চলে আসবে, ও তো অশিক্ষিত, টাকাই গুনতে পারে না, এত বড় ক্রিমিনাল হয় কী বালটা ছিঁড়বে? দাদা ভাইবা দেখিনি, তাহলে কী করা যায়? আর একটা মিনিমাম পড়াশোনা শেখা। ও কই শেখাবো? স্কুলে শেখাবো, বাথরুমে কেউ পড়াশোনা শেখে? স্কুলে স্কুলে তো আসলে আমাদের কাটিং, গাঁজা কাটিং, প্যাকিং ট্যাকিং এইগুলো জিনিসপত্র হয়, মানে বুঝ কি বুঝলাম না। আরে আমাদের স্কুলে না মানে গাঞ্জা প্যাকিং কাটিং এগুলো যেন দখল করে রাখছি, স্কুলে তো এগুলা কাম হয় আমাদের। স্কুল দখল করে রাখছিস? হ্যাঁ। তো টিচাররা আসে না স্কুলে? টিচার আসে কি গাঞ্জা ফুঁকবে? আমি তোদের হেল্প করতে পারবো না ভাই। আরে আরে বাবু দেখেন দেখেন দেখেন, দেখ আমতা আমতা করে কোনো লাভ নাই, আর মিনিমাম একটা শিক্ষার দরকার। তুই স্কুলে গাঁজা পাতা বন্ধ করে বইয়ের পাতাটা খোলার ব্যবস্থা কর, এই গবেরটাকে পাঠা, একটু শিক্ষা অর্জন করুক একটু, যাতে নোট ফোট গুনতে পারে। তারপরে কন্ট্যাক্ট করিস, নাম্বার দিয়ে যাচ্ছি, তারপরে আমি একটা হিললে করে দেবো, বড় ক্রিমিনাল ঠিমিনাল ধোয়াবাড়ির। বাবু বাবু হয়ে যাবে তো? হ্যাঁ হয়ে যাবে, আমি বললাম তো। শোন বাবু ছোটো, টাকা ছাড়াই তো মেয়ে নিয়ে যাচ্ছি, আর আমি আবার অত চুতিয়া না যে ফ্রিতে সব কিছু নিয়ে যাবো, টাকা দিলেই নেশা করবি, সেজন্য টাকাটা দিচ্ছি না। এই যে আমার নিজের একটা প্যাশনেবল চশমা, এটা আমি তোকে গিফট করে যাচ্ছি, পড়াশোনা শিখবি, কন্ট্যাক্ট করবি, তারপরে তোর বাকি জীবনের হিললে করার দায়িত্ব আমার। নে আপাতত এটা গিফট রাখ। থ্যাংক ইউ। পা ধরতে কইছি না তোরে? আমি আশীর্বাদ দেন বাবু, বড় ক্রিমিনাল হবে, বড় ক্রিমিনাল হবে, কোনো চাপ নাই। তো আমি আপনাকে আমার তরফ থেকে কিছু শোনাতে চাই, একটা র‍্যাপ সং। কি রিটার্ন গিফট? রিটার্ন গিফট স্যার। ওরে বাবা, র‍্যাপ সং রিটার্ন গিফট? শোনা শোনা শোনা, খড়কাও। ধোয়া ধোয়া ধোয়া, বাড়িতে রাজ আমার, আমি শয়তান, আজকের কিডন্যাপার কালকে ক্রিমিনাল, হাত কাপে না করতে দু নম্বরই কাজ হবো, পকেট মার থেকে পিন্টু গ্যাংস্টার, ছন্দ কলমেতে অস্ত্র কোমরেতে আজ গাজার নেশাতে, দগ্ধ কোকে নেতে আমি নিজেতে হতে চাই সন্ত্রাসবাদী, যেন শিখে গেছি সিংহের মতো ছিঁড়ে খেতে। তুই কে তা তো আমি দেখছি না, চুক্তি ফোটো আর ক্যাশ দিলে ছাড়ছি না, পাকে পড়ে গেলে বেজায় যে বাঁচবি না, যেন মহামারী কেড়ে নেব তোর দুনিয়া, আমি ডেরাতে বসে থাকি খুবই আরামে, ধোঁয়া ও তর ছড়িয়েছে বাজারে, সকলে সাজ বেলাতে ডুবে থাকে নেশাতে, পড়াশোনা চলে না এখানে পাঠশালাতে, বাঁচতে চাইলে থাকতে হবে তোকে এসে যে তিন বাদর, তিন বাদর, এই এই এই। এটা হচ্ছে ট্যালেন্ট, বাপ হয়ে নষ্ট করছেন নিজের ছেলের ট্যালেন্টটাকে, গলা টিপে হত্যা করছেন। দেখ ভাই, তোর মতো ছন্দ মিলিয়ে হয়তো বলতে পারবো না, ওরা একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে যাচ্ছি, একটু মাথায় রাখিস, আশা করি জীবনে কাজে দিবে।
যদি ছেড়ে দিস এ বালের নেশা, এই র‍্যাপই হবে তোর একদিন সম্মানীয় পেশা। ধোয়াবাড়ি নয় সারা বিশ্বে করবি রাজ, বরবাদ নয় ইন্সপায়ার করে সমাজ। ছেলে প্রতিভাবান রাস্তা দেখাচ্ছেন ভুল, জেলে বসে যখন পচবে ট্যালেন্ট আর ছিঁড়বে নিজের চুল। সময় থাকতে ফিরে আয় ট্র্যাকে, করে দেখা কিছু। পিন্টুর বাপ বলে যখন লোকে ডাকবে না, তখন মাথা হবে উঁচু। ড্রাইভার দাদা কোথায়? ও হ্যাঁ, তাই একটু হিসু ফিসু করতে গেছে, হয়তো কোথাও চলে আসবে। আচ্ছা বলছিলাম, তোমাকে ওখানে কেউ গায়ে হাত দেয়নি তো? না, দিলে দেখাতাম। আচ্ছা ওখানে তোমার সাথে কেউ গালিগালাজ করে কথা বলেনি তো? না, দিলে দেখাতাম। আচ্ছা তোমার এখন কোনো রকম বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না তো? না, তবে একটা অসুবিধা হচ্ছে। কী কী অসুবিধা হচ্ছে বলো বলো। ওরা না আমাকে সকাল থেকে কিছু খেতে দেয়নি, আমার না খুব খিদে পেয়েছে। এটা তুমি আমাকে একটু আগে বলতে পারতে, তুমি খিদে কষ্ট পাচ্ছ। জাস্ট একটা মিনিট সময় দাও, আমি কিছু না কিছু ব্যবস্থা করে আনছি তোমার জন্য। আচ্ছা এই জঙ্গলে তুমি খাবার কোথায় পাবে? এই জঙ্গলে যদি আমি কোথাও খাবার না পাই না, আমার নিজের কলিজা কেটে তার উপরে বিট লবণ ছিটিয়ে তোমাকে খাওয়াবো। তোমাকে আমি ক্ষুধার্থ রাখবো না, জাস্ট আমাকে একটা মিনিট সময়। মলটা মনে হয় তামিল সিনেমা দেখে। একটা গরম গরম বিরিয়ানি একটা বাড়িতে গিয়ে মানে একটা কানের নিচে থাপ্পর থাপ্পর মেরে আমি গরম গরম চিকেন বিরিয়ানি রান্না করিয়ে আনলাম তোমার জন্য। না খাও, তোমার খিদে পেয়েছে আগে বলবে না। আচ্ছা এটা না আমি রেখে দিই এখন, বাড়ি গিয়ে না ফ্রেশ হয়ে খাবো। আচ্ছা সেটা তোমার যেটা ভালো মনে হয়। আমার না খুব লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা তো তোমাকে সেই সকালবেলা এই ড্রাইভারটা যে কোথায় গেল পেছা পড়তে। ও ড্রাইভার দা, আরে বন্যা ফন্না করবে নাকি পেছা পড়ে? চলে আসছে, চলে যাবে এখনই, আমরা রওনা দেব না, আর কোনো প্রবলেম নেই তো? না 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 না, ঠিক আছে। আচ্ছা একটা ছোট ছোট কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ বলো। না থাক পরে হবে, সামনেই আমার বাড়ি, এখানে নামিয়ে দিলেই হবে। ও আচ্ছা, হ্যাঁ যেতে পারবে তো এখান থেকে? হ্যাঁ হ্যাঁ পারবো, যেতে পারবো, অসুবিধা না হলে একদম বাড়ির সামনে। না না পারবো পারবো, এখানে নামিয়ে দিলেই হবে আমাকে, যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে যাও। ঠিক আছে, অবশ্যই দেখা হবে আবার কিন্তু। একদম ঠিক আছে। আর আজকে আপনি যা করলেন আমার জন্য, প্লিজ প্লিজ প্লিজ, আপনি বলে আর তুমি বলো ভালো লাগবে আর কি। হ্যাঁ যাই হোক, তুমি যা করলে আজকে আমার জন্য, নাহলে আজকে আমি বাঁচতেই পারতাম না। একদিন কিন্তু আমাদের বাড়িতে লাঞ্চে আসতেই হবে। আসবে তো দাদা? প্যাকেটটা দে, প্যাকেটটা দে। গাড়ি থেকে নাম, এরপরে ছিনতাই কিডন্যাপ মার্ডার যাই হোক তোর নিজের দাদাকে বল। আসবে তো দাদা? নাম গাড়ি থেকে। চলো নামো নামো নামো।
এই বিরাট বড় কোহলি, অনেক নেট প্র্যাকটিস হয়েছে, এবার বস মালটা খাই। এ ভাই জানিস, ছোটবেলা থেকে না ব্যাটসম্যান হওয়ার খুব শখ ছিল, দারুণ ক্রিকেটার ছিলাম, মানে ব্যাটসম্যান হওয়ার একটা আলাদা সত্তা ছিল আমার মধ্যে, দারুণ ব্যাট করতাম। তা হলি না কেন ক্রিকেটার? কী করবো বল, ব্যাট ধরার বয়সে গাঁজা ধরে ফেলেছিলাম। ফ্রেন্ড সার্কেলে কিছু চুতিয়া ফ্রেন্ড থাকলে জীবন তো চোত্রাপাতা হবেই। দা, তোর জীবনে কোনো স্বপ্ন বা স্বপ্ন তো ছিল না নাকি? আমার নেশা করে আছি বলে বলছি না, আমার ছোট থেকে হিরো হবার একটা বিরাট প্যাশন ছিল, বিরাট। কি বলিস? তা তোকে কিন্তু দাড়ি ভাড়ি শেভ করলে বেশ ভালো চিকনা মানাবে জানিস, হিরো হলি না কেন বলতো? ফ্যামিলি ইনকাম যখন জিরো হয় না, ওই হিরো হওয়ার স্বপ্ন পদে কোষ্ঠকাঠিন্যের মতো আটকে যায়। নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, মায়ের ফাটা ছাপা শাড়ির ফুটো দিয়ে দেখা আমাদের স্বপ্ন, ওই স্বপ্নই রয়ে যায়। নেশা করে আছি বলে বলছি না, আজকে তোকে নিজের ভাই মনে করে, নিজের সব থেকে ভালো বন্ধু মনে করে একটা সিক্রেট শেয়ার করছি। এই আই কার্ডটা ভালো করে দেখ। কি এটা? আমি একজন আসলে সিবিআই অফিসার।